বছর ছিলেন, কিন্তু এই পাঁচ বছরে ডিএক্স ইউআই থেকে ওনার জন্য কেউ পাঁচ টাকাও পাঠায় নাই। ঠিক আছে, উনি সামনে বসে আছে, তো উনি কীভাবে কী সিস্টেম তৈরি করার কারণে বাংলাদেশে বসে থাকার পরেও প্রত্যেক মাসে উনি বোনাস পাইছেন সেগুলো বলবে, আর সেগুলো শেখার জন্য জানার জন্য সুন্দর করে যদি সম্ভব হয় লিখে রাখবেন, কারণ উনি অনেকগুলো পয়েন্ট বলবে। ইউনি থেকে উনি সিস্টেমটা এই ডিএক্সএল করে সম্ভব হবে, সে পয়েন্ট সম্ভব হলে লিখে রাখবেন, না হলে মোবাইলে রেকর্ড করে রাখবেন, কারণ পরবর্তীতে কাজে লাগে। এখানে হয় কি, অধিকাংশই আমাদের যারা লিডার আছে বা আমরা যারা আছি অধিকাংশই আমরা মনে করে ফেলি যে আমি যা শিখছি কেন আমার বিজনেসের জন্য, কিন্তু পরবর্তীতে কী হচ্ছে, এখানে অনেকে স্ট্রাগল বি হয়, অনেকে ডায়মন্ড আছি কিন্তু আমাদের বিজনেস ভালো হচ্ছে না। ভালো না হওয়ার পিছনে কারণ একটাই, আমাদের কিছু সীমিত কিছু জ্ঞান আছে যে জ্ঞানগুলো বারবারই অ্যাপ্লাই করতেছি, অ্যাপ্লাই করলে রেজাল্ট কী হচ্ছে, বারবার ফেল হচ্ছে, নতুন কোনো জিনিস আমাদের কাছে আসতে ছাড়া বা আসলেও আমরা রিসিভ করতেছি না। তো আজকে আমাদের মানে তিনি কথা বলবেন, তিনি ডিএক্সএন সিস্টেম অত্যন্ত সাকসেসফুল, ডিএক্সএনের ট্রিপল ডায়মন্ড। আর ট্রিপল ডায়মন্ড বললে আমাদের এত ছোটোখাটো কোনো জিনিস না, ট্রিপল ডায়মন্ড যদি বলি তার ইনকাম 15 থেকে 20 হাজার দিরহাম, ইনকাম এটা এক মাসের ইনকাম না। আজকে তো ওনাকে কেউ রাস্তায় কেউ গুলি করে মারে, তার থেকে অন্য কন্যা সন্তান 15,000 দিরহামের মালিক। এখানে যারা আছে তারা ডিএক্সএন করে নেবে, আজকে যারা আসছে তাদেরকে কেউ যদি গুলি করে মারে বা রাস্তায় অ্যাক্সিডেন্ট মারা যাবে, আপনার ফ্যামিলি কত টাকার মালিক হবে, শুধু রানবেই, তাই না? তো ডিএক্সএন সিস্টেম ওরা যারা আসছে যারা আসছে নতুন যারা আসছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে ডিএক্সএন সিস্টেম আছে একটু বুঝে যান, বুঝে বাইরে যা আপনি আপনার মেম্বারের সাথে জয়েন করেন এবং কীভাবে করবেন সেটা ওনার কাছে শিখবেন। তো এ পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, ডিএক্সএন সিস্টেমে কীভাবে সফল হবেন সফলতার ওয়াই দেখাবেন, তিনি আর কেউ না আমাদের সবার সুপরিচিত বাংলাদেশের ইন্টারভিউ অত্যন্ত সাকসেসফুল ডিএক্সএন এর ট্রিপল ডায়মন্ড মিস্টার আলাউদ্দিন সুমন। ধন্যবাদ শাহিদ ভাই, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে সবার সহযোগিতা কামনা করব, আপনারা অনুগ্রহ করে আমি কন্টিনিউস প্রোগ্রাম করব 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট। তো এর ভিতরে আপনাদের মোবাইল সাইলেন্ট রাখবেন, এটা আমার ফার্স্ট রিকোয়েস্ট। সেকেন্ড, যিনি এর ভিতরে উঠে যাবেন এখনই আপনার প্ল্যান আছে আপনি একটু পিছনে যাই বসেন, সামনে যিনি যিনি পিছনে আছেন কন্টিনিউস 1 ঘন্টা 10 মিনিট এখানে অপেক্ষা করবেন, উনি সামনে চলে আসেন, এটা আমার রিকোয়েস্ট। বিকজ প্রোগ্রামের ভিতরে যদি আপনি আসা যাওয়া করেন তাহলে কিন্তু আপনি একজনের কারণে অন্য ডিস্টার্ব হচ্ছে, অথবা এমন একজন এখানে বসে রয়েছে উনি মন থেকে কিছু শেখার জন্য আসছে, অন্য একজনের কারণে ওনার ডিস্টার্ব হইতে পারে, এই জন্য আগে সবাইকে বলে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আজকে আপনাদের মাঝে অনেকদিন পরে, আমার মনে হয় এই সফরে ইউএইতে এই সফরে সেকেন্ড অর থার্ড টাইম আমি আপনাদের সামনে আসছি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি সর্বপ্রথম এটি যে আজ থেকে 6 বছর আগে এই অফিসে যখন আমি ফার্স্ট আসি আমি কারোর সাথে একটা কফি শেয়ারিং করে খাওয়ার মতো লোক ছিল না, একটা কফি কারোর সাথে। আর আজকে আলহামদুলিল্লাহ অফিসে ঢুকার সাথে সাথে অনেকগুলো কফি হাতের উপরে আসে, অনেক কফি না করে দিচ্ছে না, এখন কিছুক্ষণ আগে একটা পান করছে এখন আর করবো না, কথা বুঝতে পারছে? আলহামদুলিল্লাহ এটা একটা কি আল্লাহর তরফ থেকে, দ্যাট মিন্স অলমোস্ট প্রায় 13 বছর শেষ 14 বছর রানিং চলতেছে, বুঝতে পারছে? ওকে, পাশাপাশি আমি ডিএক্সএন আমি ত্রিপল ডায়মন্ড এখন আপনাদের সামনে আছে ত্রিপল ডায়মন্ড। আমার দেশের বাড়ি হলো লক্ষ্মীপুর রামগঞ্জ, ওকে। সো এটা আমার পরিচয়, আমি আপনাদের সবার সাথে পরিচয় করতে চাচ্ছি। সর্বপ্রথম আমি আপনাদের থেকে জানতে চাচ্ছি যে আজকে ফার্স্ট টাইম এই প্রোগ্রামে আসছেন কয়জন আছেন, আমি একটু দেখতে চাচ্ছি আপনাদের থেকে ফার্স্ট টাইম, প্লিজ আর একটু হাত তোলেন না, কষ্ট হবে নাকি? হ্যাঁ, বাইদের জন্য একটা তালি। পাঁচজনের উদ্দেশ্যে বলতেছি আমি, সেম 2005 অক্টোবরের 8 তারিখে
এরকম পাস্ট একটা টাইম আমি এরকম একটা পেশে আসছি। তো ওই দিন আমি দিল থেকে মানে মন থেকে আমার ভাগ্য পরিবর্তনের জন্য আমি সিদ্ধান্ত নিছি, এবং যিনি আমাকে এই সিস্টেমে আনছে ওনার কথাগুলো আমি মন থেকে শুনছি। তাই আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে বলতেছি, জয়েন করছি সৌদি আরবে আজকে ইউইতে আপনাদের সামনে, রাইট কিনা? আপনাদেরকে অবশ্যই স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এই জন্যই ডিএক্সএন সিস্টেমে, কারণ আজকে হয়তো বা ফ্রাইডে আপনাদের ঘোরাফেরার অনেক সুযোগ ছিল, সেটা না করে এখানে আসছেন। ওকে, সেকেন্ড মেম্বার, অনলি ডিএক্সএন মেম্বার, সবাই তো মেম্বার, স্টার এজেন্ট কয়েকজন আছেন এখানে, স্টার এজেন্ট, স্টার এজেন্ট, ওকে, স্টার এজেন্টের জন্য একটা তালি প্লিজ। স্টার রুবি, স্টার রুবি, একজন ভাই আমার জন্য তালি প্লিজ। স্টার ডায়মন্ড, স্টার ডায়মন্ড ভাইয়ের জন্য তালি প্লিজ। ডায়মন্ড আপনারা একটু পিছনে তাকান, একটু সবাই পিছনে তাকান, আপনি হাত দেন না প্লিজ। স্টার ডায়মন্ড, থ্যাংক ইউ। অবশ্যই আমরা সবাই বাংলাদেশি আমার মনে হয়, সবাই বাংলাদেশি। এখানে কতজন আছেন বৃহত্তম নোয়াখালীর? এখন তো বৃহত্তম নেই, এখন তো ছোট ছোট হয়ে গেছে। বৃহত্তম নোয়াখালীর দুইজন, বৃহত্তম নোয়াখালী, ফেনী, আলহামদুলিল্লাহ আপনারা আছেন ফেনী। ওকে, এখানে কতজন আছেন কুমিল্লার, বৃহত্তম কুমিল্লা, আলহামদুলিল্লাহ কুমিল্লার, কুমিল্লার সংখ্যা বাড়ছে, প্লেসে বসে আছেন। ডিএক্সএন যখন মেগা প্রোগ্রাম হয়, বিশাল বড় প্রোগ্রাম হয়, ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম হয়, আজকে আমরা যে প্রোগ্রাম করতেছি এটা হলো আমাদের লোকাল প্রোগ্রাম, একটা অফিসে বাংলা সেমিনার। ডিএক্সএন যখন লিডারশিপ কোনো প্রোগ্রাম হয়, ইন্টারন্যাশনাল লিডারশিপ ক্যাম্প প্রোগ্রাম হয়, আপনারা যারা নতুন স্টার এজেন্ট আছেন তারা তো অবশ্যই ক্লিয়ার, যারা নতুন হয়তো বা ক্লিয়ার না, আপনারা জাস্ট ফলো করেন কথাগুলা, যারা পুরান তারা বোঝেন। ওখানে যখন বলা হচ্ছে কি জানেন, কতজন লোক কানাডা থেকে, কতজন লোক অস্ট্রেলিয়া থেকে, কতজন ইউরোপ থেকে, কতজন দুবাই, ওমান, এরকমভাবে বলা হয়। বুঝতে পারছেন আমরা কোথায় আছি? হ্যাঁ, আমরা এমন একটা সিস্টেমে আছি যে সিস্টেমে বর্তমানে সারা পৃথিবী, গ্লোবাল সারা পৃথিবীর মানুষ এই সিস্টেমের সাথে আছে, সারা পৃথিবীর মানুষ। ওকে, তো আমরা সবার জন্য, আমরা যারা এই গ্লোবাল সিস্টেমে আছি, সারা পৃথিবীর মানুষ যেখানে সেটা কিন্তু অবশ্যই গ্লোবাল, রাইট? তা আমরাও সেই সিস্টেমে আছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়ার পাশাপাশি আমরা সবাই সবার জন্য একটা তালি ছাত্রী প্লিজ। ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দুইটা সাবজেক্ট, কিভাবে মানুষ শারীরিকভাবে সুস্থ থাকে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। অবশ্যই আপনারা জানেন কিভাবে মানুষ শারীরিকভাবে সুস্থ থাকবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, এটা আপনারা জানেন। তবে আমি যে সিস্টেমে, আমি এই সিস্টেম থেকে অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে সুস্থ থেকে অর্থনৈতিকভাবে কিভাবে স্বাবলম্বী হয়েছি করছি, এবং আমি আমি আমার কি অ্যাক্টিভিটি শুরু করছি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হয়তো বা আপনার সাথে আমারটা মিল নাও হইতে পারে, রাইট কিনা? যদি মনে করেন যে আমার, আমি যেভাবে অ্যাপ্লাই করছি, আমি যে কাটিসি অ্যাপ্লাই করছি, কিংবা আমার যে অ্যাক্টিভিটি অ্যাপ্লাই করছি, সেটা যদি আপনার লাইফে হয়তো বা কাজে লাগতে পারে, সেজন্য আমি শেয়ার করব। মেডিকেল ছাড়া বিশাল লাগছে এরকম কেউ আছেন? না। এটার মানে এটা কি মেসেজ এটা দিচ্ছে আমাদেরকে? মেসেজটা এই জন্য দিছে, অসুস্থ জাতি দিয়ে কিছু হবে না। মানে কি, আপনি অসুস্থ, আপনাকে দিয়ে কিছু হবে না। যদি আপনি মেডিকেলে আনফিট হইতেন তাহলে আপনার আপনার ডেস্টিনেশন কোথায় হইত? বাংলাদেশে, রাইট? এখন কিছু লোক বলতে পারে যে না, এই দেশে অসুস্থ হওয়া, মেডিকেল আনফিট হওয়ার পরও ফিট করার সুযোগ আছে, যেটা ইলিগেল। ইলিগেল নিয়ে আমরা আলোচনা করবো না, আসলে সত্যিকার অর্থে লিগাল যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো, রাইট কিনা? তাহলে লক্ষ্য করেন, মেডিকেলটা এই জন্য করা হয় কারণ এই দেশে আপনি যে আসছেন, এই দেশে আপনি কাজ করার জন্য ফিট কিনা, আপনি শারীরিকভাবে ওকে আছেন কিনা, এটি তো চেক করতেছে নাকি? তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট, শারীরিকভাবে কি সুস্থ থাকা। আচ্ছা ভাই, যা মনে করেন এই শারীরিকভাবে সুস্থ থাকাটা যে কতটা জরুরি,
তার একটা প্রমাণ মনে করেন আগামী কালকে আমাদের ডিউটি আছে, আপনাদের ডিউটি আছে, সকালবেলা ডিউটি আছে, বলেন তো আপনার ডিউটিতে আপনাকে প্রেজেন্ট থাকার জন্য, আপনাকে প্রেজেন্ট থাকার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা বলেন? সুস্থতা, শারীরিকভাবে সুস্থ থাকা। কিন্তু এই ব্যাপারে আমাদের মাথা ব্যথা নাই, এটা বিলকুল আমরা মনে করি না যে আমার শরীর শারীরিকভাবে সুস্থ থাকা কতটা জরুরি, এবং শারীরিকভাবে সুস্থ থাকলে কিন্তু আমি আমার কাজে আমার কর্মস্থলে আমি কি অ্যাক্টিভ থাকতে পারবো, রাইট কিনা? তাইলে কিন্তু আমার স্বপ্ন, আমার যে স্বপ্ন আছে এই দেশে, যে স্বপ্ন নিয়ে আসছি, যে স্বপ্ন ক্যারি করতেছি, সবই সম্ভব, রাইট কিনা? সব পূরণ করা সম্ভব। কিন্তু এই বিলকুল আমরা এই সিস্টেম থেকে দূরে সরে যাচ্ছি, তাই কি হচ্ছে আমাদের যে আপনাকে সুস্থ থাকতে হবে এটা কিন্তু কমপ্লিট আমরা বলে যাচ্ছে, তাই কি হচ্ছে জানেন? এই জন্য হঠাৎ করে একটা গাড়ি কত কিলোমিটার যাওয়ার পর এটাকে রিফ্রেস করতে হবে, এটাকে কি রিপেয়ার করতে হবে, ওকে, এটা কিন্তু আমরা খুব ভালো করে জানি, আমাদের শরীরে এটা আমরা করি না। আচ্ছা মনে করেন আপনার গাড়িতে আছে 5000 কিলোমিটার যাওয়ার পরে এটাকে কি করতে হবে, রিপেয়ার করতে হবে, নাকি রিপেয়ার না অয়েল চেঞ্জ না, গাড়ি ওই যে সার্ভিসিং এ না থাকার কারণে সে কিন্তু অসুস্থ হয়ে গেছে এখন হঠাৎ করে। যিনি বড় স্বপ্ন দেখে আসছে উনি কিন্তু বড় ভাবে কাজ করার চেষ্টা করে, যিনি ছোট নিয়ে আসছে উনি কিন্তু ওই অনুযায়ী কাজ করবে, রাইট কিনা? সঠিক কিনা? ওকে, তাহলে কে কি স্বপ্ন নিয়ে আসছেন জানি না, তাহলে আপনার স্বপ্ন পূরণ করা সম্ভব নয় যদি আপনি অসুস্থ থাকেন, রাইট কিনা? ওকে, তো সো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে ইনভাইট করতেছি আজকে এবং আমন্ত্রণ জানাচ্ছি ডিএক্সএন হেলথি ওয়েতে। ওয়েলকাম টু ডিএক্সএন হেলথি ওয়ে। ওকে, দুইটা সাবজেক্ট আমি বললাম, প্রথমে কিভাবে আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবো, রাইট কিনা? ওকে, তো সো আমি এখানে একটা ভিডিও, আপনারা মাশরুম, আমাদের যে মাশরুম সম্বন্ধে কিন্তু সবাই জানেন, রাইট কিনা? আমি আজকে ভিডিওটা আশা করতেছি না, মাশরুম সম্বন্ধে আমরা সবাই জানি, মাশরুম কি বলেন তো? আমরা বাংলা ভাষায় বলি ব্যাঙের ছাতা। মাশরুম একটা ব্যাঙ ছত্রাক, ব্যাঙের ছাতা হিসেবে চিনি, বাট মাশরুমের উপকারিতা সম্বন্ধে আপনাদের জানা আছে? না। হ্যাঁ? না। জানা নাই, রাইট? মাশরুমের উপকারিতা সম্বন্ধে আপনাদের জানা নাই? ওকে, আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে মাশরুমের উপকারিতা সম্পর্কে। আমি মাশরুম ব্যবহার করছি, আমি মাশরুম ব্যবহার করাইছি, এই জন্য কী বেনিফিট আমি পাইছি এবং কীভাবে মাশরুমটাকে আপনাকে প্রমোট করতে হবে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব, কীভাবে আমরা শারীরিকভাবে সুস্থ থাকব। ওকে, এইটা সেই মাশরুম যেটা গ্যানোডার্মা মাশরুম। আমাদের দেশে যে মাশরুমটা আপনি দেখতেছেন সেটা হলো অ্যাজ এ সবজি মাশরুম, অ্যাজ এ সবজি মাশরুম। এই সবজি মাশরুমটা আমরা আমাদের দেশে বাণিজ্যিকভাবে বর্তমানে উৎপাদন হচ্ছে, বাণিজ্যিকভাবে, এবং এটা কিন্তু সস্তা জিনিস না, সেটা আপনারা হয়তো বা জানেন। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে এই প্রোডাক্টটা প্রমোট করতেছে যে মাশরুম খাওয়ার জন্য বলতেছে, কেন কেন খাওয়ার জন্য বলতেছে সেগুলো কিন্তু টিভি চ্যানেলে বলতেছে, তো আমরা জানি যে বলতেছে যে মাশরুম অনেক রোগ নিরাময়ের ক্ষেত্রে কাজ করে। ওকে, ওকে, তো সেজন্য আমাদেরকে কি করতে হবে, মাশরুম খেতে হবে, অনেক রোগ নিরাময়ের ক্ষেত্রে কাজ করে সেহেতু আমাদেরকে মাশরুম খেতে হবে। এবার আসেন, গ্যানোডার্মা মাশরুম কি? যিনি রিসার্চ করছে উনি দেখলো যে পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম আছে, এর মধ্যে মানুষ খাইতে পারা মাত্র 2,000 প্রজাতি অ্যাজ এ সবজি হিসাবে। এখন যে 2,000 খাইতে পারে এগুলো অ্যাজ এ সবজি, অ্যাজ এ সবজি হিসাবে খাইতে পারে। আচ্ছা ভাই, পৃথিবীতে যে 38,000 প্রজাতির মাশরুম আছে এটার প্রমাণ মিলে কিনা আপনি দেখেন। ব্যাঙের ছত্রাক যেটাকে আমরা চিনি, আমাদের আশপাশে আমাদের দেখা মতো কয় আইটেমের ব্যাঙের ছত্রাক দেখা যায়? কয়েক আইটেমের আমরা কিন্তু দেখতে পাই, রাইট কিনা? তাহলে বলতেছে পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম আছে, ওকে, এবং এই প্রজাতির মাশরুম গুলা আপনার 2,000 মাত্র খাওয়ার উপযোগী, বাকি 36,000 খাওয়ার উপযোগী না। এখন আমি না, ওকে, তাহলে যে 2,000 খাইতে পারে এই 2,000 এজ এ সবজি, ও 2,000 থেকে 200 প্রকার মাশরুমের ভিতরে আছে ঔষধি গুণসম্পন্ন মাশরুম, ঔষধি গুণসম্পন্ন মাশরুম যেগুলা রোগ নিরাময় করতে সক্ষম। ওই 200 প্রকার মাশরুমকে রিসার্চ করে ডক্টর লিম, আমাদের পাউন্ডার ডক্টর লিম, প্লিজ ডক্টর লিম, একটা
যিনি মালয়েশিয়া বসে পুরো পৃথিবীর মানুষকে নিয়ে চিন্তা করছে যে এই যে গ্যানোডর্মা মাশরুম জেনারেশন উনি বুঝতে পারছে আগামী 20 বছর পরে 30 বছর পরে এমন সময় আসতেছে যে সময় মানুষের খাবার আছে না খাবার কিন্তু খাদ্য হবে খানা ঠিকই আমরা খাচ্ছি কিন্তু এই খানাটার যে ভেজাল আমরা নিজেরাও জানি তারপরে খাইতে হচ্ছে রাইট কিনা আমরা জানি না আমাদের খাবারটা যে ভেজাল কিন্তু তারপরে খাইতে হচ্ছে আমাদের পানি ভেজাল আমরা জানি ডক্টর লিম এটা জানে জানার পরে তারপরে উনি কি করলো যে গ্যানোডর্মা মাশরুম এমন একটা জিনিস যেটা মানব দেহের যে কোনো রোগ নিরাময় করতে সক্ষম এবং মানুষের শরীরে যে কোনো ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম তখন উনি 10 বছর এটা নিয়ে রিসার্চ করছে করে 200 প্রকার মাশরুম থেকে 6 প্রকার মাশরুম বেছে নিয়েছিল ওই 6 প্রকার মাশরুমে দেখলো যে একজন মানুষের শরীরে যে কোনো রোগ ক্ষেত্রে রোগী যে কোনো রোগের ক্ষেত্রে কাজ করতে সক্ষম এবং যে কোনো রোগ নিরাময় করতে সক্ষম তখন ওই 6 প্রকার মাশরুম দিয়ে উনি টিস্যু কালচারের মাধ্যমে একটা গ্যানোডর্মা মাশরুম তৈরি করছে যে গ্যানোডর্মা মাশরুম আজকে আমাদের হাতে এই যে মাশরুম আচ্ছা ভাইজান বলেন তো আমরা এখানে কেউ ডক্টর না ডক্টর না তো আমরা কিন্তু সায়েন্টিস্ট না রাইট আচ্ছা আমরা এত রিসার্চ করার দরকার নাই ডক্টর লিম রিসার্চ করে দিয়ে দিছে এখন আমরা রিসার্চ করব কোথায় জানেন সত্যিকার অর্থে আমাদেরও তো একটা ল্যাবরেটরি আছে নাকি আছে না ল্যাবরেটরি ল্যাবরেটরি কি বডি আমাদের বডি এখন ডক্টর লিম বলছে এই প্রোডাক্টটা একজন মানুষের শরীরে যে কোনো রোগের ক্ষেত্রে কাজ করে এইটা একটা বলছে আরেকটা বলছে যে কোনো ভাইরাস নিয়ন্ত্রণ করবে কথাটা বুঝতে পারছেন তাহলে এখন এই কথাটা আমার আর এত সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই ডক্টর হওয়ার দরকার নাই আমি এখন আমার যে একটা ল্যাবরেটরি আছে সত্যিকার অর্থে সেটাতে আমি দিলে বুঝতে পারবা আসলে কি হচ্ছে রাইট কিনা তখন উনি ওইটা দেখে ওষুধ দেয় রাইট কিনা বর্তমান ডাক্তাররা ওষুধ দেওয়ার সময় কি চিন্তা করি দেয় রোগী চিন্তা করে না বিভিন্ন কোম্পানি চিন্তা করে এটা কিন্তু আমরা জানি রাইট কিনা সলিউশন কি এই সমস্যা থেকে বাইরে হওয়ার সলিউশন কি সমস্যায় আছি আমরা এখন এই সমস্যা থেকে বাইরে হতে হবে সলিউশনটা কি ওকে ওয়ান নাম্বার ওয়ান ডিএক্সএন প্রোডাক্ট উনি বলছে এটা তো এই যুগে আসছি ওকে সলিউশন একটাই সেটা হলো কি জানেন আজ থেকে 20 বছর আগে চলে যান 15 বছর পিছনে চলে যান কথাটা বুঝতে পারছেন আপনি এখন থেকে 15 বছর পিছনে চলে যান বলেন তো আমাদের দাদা বাবারা যে যে জিনিসগুলো উৎপাদন করতো ওগুলো কিভাবে উৎপাদন করতো ন্যাচারাল ভাবে রাইট বর্তমানে কি আমরা সেটা পাচ্ছি না আগে পুকুরে অটোমেটিকলি মাছ হয়ে যেত রাইট কিনা এখন সার মারা ছাড়া হবে না হ্যাঁ কল্লি বুশি কত কিছু খাওয়াচ্ছে রাইট কিনা আর সেই মাছ আমরা খাচ্ছি কোন যে মাছ আগে 1 বছরে যা হইতো এখন সেটা 1 মাসে তা হয়ে যায় রাইট কিনা তো এই সমস্যা এগুলা খাইয়ে কিন্তু আমরা সমস্যায় পড়তেছি রাইট কিনা এখন সলিউশন কি এগুলা খাইতে সমস্যায় পড়তেছি তার সমস্যা এবার আমরা দেখেন সমস্যা যে আমরা আছি তার প্রমাণ হলো আপনি আপনার এলাকায় যান এবার শুধু কল্পনা করেন আপনার এলাকায় আপনার বাজারে আগে কয়টা ফার্মেসি ছিল এখন কয়টা আপনার শহরে আগে কয়টা হাসপাতাল ছিল এখন কয়টা আপনার শহরে আগে কয়টা ডায়াগনস্টিক সেন্টার ছিল এখন কয়টা বলেন তো যে হার মানুষ কি এত বাড়ছে হ্যাঁ আমি 10 বছর থেকে 16 কোটি শুনে আসতেছি রাইট কিনা মানুষ কি এখন 16 কোটি আছে নাকি বেশি বাট যে হারে মানুষ বাড়ছে ওই হারে কি ফার্মেসি বাড়ছে মানুষ বাড়ার সাথে ফার্মেসির কোনো কানেকশন নাই রোগী বাড়ার সাথে ফার্মেসির কানেকশন বেড়ে গেছে কথাটা বুঝতে পারছেন তাহলে এখন ঘটনা হয়েছে কি আবার যাইতে হবে কোথায় বাবার আমলে পিছনে এন্ড পিছনে কি যাওয়ার সুযোগ আর আছে নাই ওকে সো অয়েল কাম টু ডিএক্সএন হেলথি অয়েল গ্যানোডর্মা মাশরুম আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যে যে অবস্থায় আছেন কমন সেন্স ইউজ করেন ডক্টরের দরকার নাই সায়েন্টিস্টের দরকার নাই মোবাইল এই যে কম্পিউটার আছে মোবাইল আপনাদের সবার হাতে মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে কম্পিউটার বলেন তো এই কম্পিউটার এবং মোবাইলে অ্যান্টিভাইরাস আছে কিনা বলেন কে রাখে এটা অ্যান্টিভাইরাসটা কে রাখে এটা সেট করে কে অ্যান্টিভাইরাস কে রাখে এটা এটা সেট করে কে
আমরা নিজেরা আমার কম্পিউটার আমার দায়িত্বে আমি সফটওয়্যার সেট করি কি অ্যান্টিভাইরাস আমার মোবাইল আমি অ্যান্টিভাইরাস রাখি রাইট কি না রাইট সফটওয়্যার কি হায়ার কাম নয় আমার মোবাইলে এটা সেট করে দেওয়ার ক্ষতি আমার না হবে তো সমস্যা নেই নাকি তাহলে এটা কিন্তু আমরা খুব ভালো করে জানি কম্পিউটার এবং মোবাইলে অ্যান্টিভাইরাস আছে চেক করি আমরা কেন কারণ কি কি অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস আপনার কাছে কি আছে কিছু নাই বুঝলেন কিছু নাই আছে কি আছে গ্যানোডার্মা আছে রাইট ওকে আসলে আমাদের শরীরে আমরা এটা জানি না যে আমাদেরকেও অ্যান্টিভাইরাস রাখতে হবে এবং অ্যান্টিভাইরাস আগে ছিল 20 বছর আগে ছিল আমাদের খাদ্য প্রত্যেকটা পিওর খাদ্য ন্যাচারাল খাদ্য অর্গানিক খাদ্য ছিল আগে ছিল যে ঘরে একটা গোয়াল গরু গাই ছিল বলছে একটা ডাক্তার আছে রাইট কিনা সঠিক না কথাটা আগে বলতেছে যে ঘরে একটা গাই আছে ওই দেশ ওই এলাকায় কি ওই ঘরে ওই এলাকায় কি দুধ কিন্তু যদি 5 কেজি দেয় একা কিন্তু বড়লা খায় না অনেকের দেয় রাইট কিনা দ্যাট মিন্স বলছে যে ঘরে একটা গাই আছে ওই ঘরে একজন ডাক্তার আছে এখন কি এই কথা বলে এখন কোন গাই ঘাস খায় বিশেষ ঘাস খায় না বিকজ আদত করে ফেলছে কথাটা বুঝতে পারছেন এখন সে গায়ের একদম মানে কি খাওয়া সেটা আপনারা ভালো করে জানেন তাহলে এই গরুর দুধ খাইয়ে কিন্তু এখন বলা যাবে না যে এই ঘরে একজন ডাক্তার আছে কথাটা বুঝতে পারছেন মানে সমস্যা তবে সলিউশন কি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আমরা সলিউশন পাইছি সেটা হলো জ্ঞানোদর্মা মাস নিজেকে সেভ রাখবো নিজের ফ্যামিলিকে সেভ রাখবো কথাটা বুঝতে পারছেন তাহলে এই জ্ঞানোদর্মা মাসুম সবাই প্রয়োজন কিনা বলেন ক্লিয়ার এবং আমার এবং আমার ফ্যামিলি আমার ভাই বোন আদার ফ্রেন্ড সার্কেল যে যেখানে আছে সবার এই প্রোডাক্টটা অবশ্যই প্রয়োজন তো এটার জন্য ডাক্তার দরকার আছে এটা কি কোনো রোগের ক্ষেত্রে কাজ করে এটা কোনো রোগের ক্ষেত্রে কাজ করে না এটা কোনো রোগের ক্ষেত্রে কাজ করে না এটা কাজ করে আমাদের সেল লেভেলে সেল আমাদের সেল লেভেলে কাজ করে কতটা বুঝতে পারছেন তাহলে আমরা এখন থেকে জ্ঞানোদর্মা মাসুম নিব এভরিডে ঠিক আছে ওকে ইয়েস প্রোডাক্টটা দরকার তো ক্লিয়ার বুঝতে পারছেন ওকে আসেন এখন ডক্টর লিন জানছে যে এই প্রোডাক্টটা এই যে যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হয়তোবা সবার পক্ষে গ্রহণ করা সম্ভব না সারা পৃথিবীর মানুষ সবার অয়েড একরকম না সবার সামর্থ্য একরকম না আমার পকেট আপনার পকেট এক না আপনার পকেট আমার পকেট এক না ডক্টর লিন কি করছে জানেন উনি ভাবলো যে কিন্তু মাসুম সবার প্রয়োজন উনি তখন এই মাশরুম দিয়ে কি তৈরি করছে কফি কফি কফির ভিডিও আপনারা পাইছেন কফি কফি শরীরের জন্য কতটা উপকার এটা পাইছেন আপনারা শুনছেন কেউ কফি কফির ভিডিও যে কফি হেলথ কতটা হেলথের জন্য কতটা প্রয়োজন শুনছেন আপনারা ভিডিও ওকে শুনেন না কেউ শুনছেন কেউ শুনেন না আমার কাছে ভিডিও ছিল আজকে টাইম নেই জন্য শোনাতে পারবো না কারণ এর আগে আপনারা একটা প্রোগ্রামে অনেকক্ষণ ছিলেন এখন হয়তো বা এই ভিডিওগুলো দেখাতে গেলে এক্সট্রা আধা ঘন্টা বেড়ে যাবে সেই জন্য আমি ভিডিওগুলো দেখাচ্ছি না তাহলে ডক্টর লিম যে মানুষ পৃথিবীর মানুষ চা খায় কফি খায় বাট কেন খায় এটা কিন্তু তারা উত্তর দিতে পারতেছে না চা পানি চা এবং কফি পান করতেছে এটা কেন শরীরে কোন ক্ষেত্রে উপকার এবং অর্থনৈতিক কোন দিকে উপকার এটা কিন্তু কেউ জানে না ঠিক না ডক্টর লিম কি করছে এই সেই কফির সাথে জ্ঞানোদর্মা মাশরুম মিক্স করে দিছে তাহলে পান করব কি কফি পান করব কফি কফি হেলথের জন্য ভালো হার্টের জন্য ভালো পাশাপাশি জ্ঞানোদর্মার যে বেনিফিটটা সেই বেনিফিটটা পরিপূর্ণ পাওয়া যাবে কথাটা বুঝতে পারছেন তো ডক্টর লিম জন্য একটা তালি দেন না প্লিজ বাট আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেকে আছে যারা এই জ্ঞানোদর্মা মাশরুম কন্টিনিউ ক্ষমতা আছে অবশ্যই ওনারা জ্ঞানোদর্মা মাশরুম নেবেন আর যাদের এইটা এই কষ্ট যাদের পক্ষে নেওয়া সম্ভব না তাদের জন্য ডক্টর লিম বিকল্প তৈরি করে দিচ্ছে সেটা হলো কফি তাহলে আমরা পান করব কফি বেনিফিট পাবো কি মাশরুমের মাশরুমের কাম কি অ্যান্টিভাইরাস বডির বডিতে যদি অ্যান্টিভাইরাস থাকে তাহলে কিন্তু কোনো ফাংশন খারাপ রেকর্ড আছে আপনাদের কাছে আমার কাছে নাই মেডিসিনের কাজ হলো দাবাই রাখা সাময়িক এটা সঠিক না
যদি মেডিসিনে ভালোই হইতো তাহলে একজন ব্যক্তি 10 বছর কেন সে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে, কেন সে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে, কেন সে প্রেশার ওষুধ খাচ্ছে? তার তো ভালো হচ্ছে না, সে তো ডেইলি খাচ্ছে, প্রত্যেক দিন খাচ্ছে, একদিন পর একদিন খাচ্ছে, সকাল বিকেল দুপুর তিন টাইম খাচ্ছে। আসলে এরকম লোক হ্যাঁ 10 বছর থেকে 20 বছর থেকে এই যে বিভিন্ন ওষুধগুলো খাচ্ছে তার তো সেটা ভালো হচ্ছে না, কি হচ্ছে তাকে মেনটেনে রাখতেছে, দাবায় রাখতেছে, সঠিক না কথাটা? তাহলে মেডিসিন আমাদের শরীরের দরকার নাই, আমাদের শরীরের দরকার কি? পিওর খাদ্য, অর্গানিক ন্যাচারাল খাদ্য। আচ্ছা বলেন তো ডিএক্সএন এই যে গ্যানোডার্মা মাশরুমকে অর্গানিক ন্যাচারাল কিনা বলেন? তাহলে ইনশাল্লাহ আমরা আজ থেকে এই গ্যানোডার্মা মাশরুম ব্যবহার করব যাদের সামর্থ্য আছে, রাইট কিনা? এভরি ডে আমরা এই গ্যানোডার্মা মাশরুম ব্যবহার করব। আর আমার মতো যারা আছেন তাদের জন্য তৈরি আছে সেকেন্ড অপশন, দ্যাট মিন্স এনি হাউ আপনার শরীরে মাশরুমের প্রয়োজন আছে, আপনি মাশরুম নিতে হবে ডেলি। আপনারা জানেন যে এই যে সাবানের সাথে মাশরুম, সাবানের সাথে গ্যানোডার্মা মাশরুম, পেস্টের সাথে গ্যানোডার্মা মাশরুম, তা আমি এগুলোর বেনিফিটটা আর বললাম না, আপনারা অবশ্যই বিভিন্ন প্রোগ্রামে বসে শুনতেছেন, শুধু এটাই বলবো এই সেই মাশরুম।